हेलो गाइस, बीएम ऑफर बांग्ला यूट्यूब चैनले आपनादेर अनेक अनेक स्वागत। आमि आछि आपनादेर संगे विक्रम। तो बंधुरा, आज के आमरा ए भिडियोटाते आलोचना करब इलाहाबादेर किछु गुरुत्वपूर्ण आपडेट सम्पर्के। तो आशा करछि आपनारा ए भिडियोटी लास्ट पर्यन्त देखबेन, आमार संगे थाकुन शेष पर्यन्त, कारण भिडियोटी होते चलेछे खुबई इंटारेस्टिंग। तो बंधुरा, जादेर इलाहाबाद ब्यांके अकाउंट खोला आछे, तो तादेर मोबाइले किछु गुरुत्वपूर्ण एसएमएस चले आसछे किछुदिन धरेई। গত কিছুদিন ধরে আপনাদের ফোনে এমন কিছু কিছু এসএমএস চলে আসছে যেগুলি আমি আপনাদের এখানে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে যে এসএমএসটা আমার মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, যে ইওর ব্রাঞ্চ আইএফএস কোড উইল চেঞ্জ, তো এইসব কিছু আপনারা লেখাগুলি দেখতে পাবেন। তো হয়তো আমি মনে করছি যে আপনাদের ফোনেও এই এসএমএসগুলি এসেছে, কারণ এলাহাবাদ ব্যাংক আরও একটা ব্যাংকের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে, যেটির নাম হলো ইন্ডিয়ান ব্যাংক। তো বন্ধুরা, এলাহাবাদ ব্যাংক এবং ইন্ডিয়ান ব্যাংক, এই দুটি ব্যাংক সংযুক্ত হওয়ার কারণে আপনার ফোনে এই মেসেজগুলি আসছে। তো এই মেসেজগুলিতে কী লেখা আছে বন্ধুরা? এখানে লেখা আছে যে আইএফএসসি কোড, ব্রাঞ্চ কোড এবং যে সমস্ত কোডগুলি থাকে আইএমপিএস, সব কোডগুলি আপনার নতুন হয়ে যাবে। অর্থাৎ যে পুরনো কোডগুলি ছিল এটা পরিবর্তন হয়ে এই কোডগুলি একটা নতুন কোডে রূপান্তরিত হয়ে যাবে। তো এই সম্পর্কে আরও কিছু একটা এসএমএস আমি আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, ডিয়ার কাস্টমার, মোবাইল ব্যাংকিং ফর আর্স্টওয়াইল এলাহাবাদ ব্যাংক কাস্টমার উইল বি অ্যাভেলেবল থ্রু ইন্দোঅ্যাসিস অ্যাপ ফ্রম 15 ফেব্রুয়ারি 2021 থেকে। তো বন্ধুরা, আপনাদের এলাহাবাদ ব্যাংকের জন্য যে অ্যাপটি, এম্পাওয়ার অ্যাপটি থাকতো, সেটি 15 ফেব্রুয়ারি থেকে কাজ করবে না। তো আপনাদেরকে কী বলা হচ্ছে? আপনাদেরকে বলা হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকের যে অ্যাপটি আছে প্লে স্টোরে, ইন্দোঅ্যাসিস নামে, সেই অ্যাপটিকে ডাউনলোড করে আপনারা ইন্টারনেট ব্যাংকিং চালু রাখতে পারবেন 15 ফেব্রুয়ারি থেকে। তো বন্ধুরা, এখানে আরও লেখা আছে যে এম্পাওয়ার মোবাইল অ্যাপটি বন্ধ থাকবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। তো 12 ফেব্রুয়ারি থেকে এই অ্যাপটি বন্ধ রয়েছে। তো আপনারা যদি এখন অ্যাপটি খোলার চেষ্টা করেন, তো অ্যাপটি চালু হবে না, যেহেতু এখন ইন্ডিয়ান ব্যাংক এবং এলাহাবাদ ব্যাংকের সংযুক্তিকরণ চলছে। তো চলুন বন্ধুরা, আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক এলাহাবাদ ব্যাংক সম্পর্কে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে ওয়েবসাইট থেকে দেখিয়ে দিচ্ছি যে কী কী ব্যাংক বা কী কী আপডেট এলাহাবাদ ব্যাংক এনেছে। তো আমি এখানে এলাহাবাদ ব্যাংকের ওয়েবসাইট ওপেন করে নিচ্ছি এবং এখানে আপনারা সমস্ত কিছু ডিটেলসে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এখানে আপনার ব্যাংকের যে আইএফএসসি কোড, ব্রাঞ্চ কোড এবং এমআইসিআর কোড, সমস্ত ব্যাংকের এই অ্যাকাউন্ট বা কোডগুলি সব সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে। তো এই যে পরিবর্তন হয়ে গিয়েছে, তো এই কোডগুলি জানার জন্য আপনাকে কী করতে হবে? তো বন্ধুরা, এখানে কাইন্ডলি অ্যাটেন্ডেন্ট বলে একটা কিছু লেখা আছে। তো কাস্টমার অফ আর্স্টওয়াইল এলাহাবাদ ব্যাংক, তো আমি মেসেজে যে ডিটেলসটা আপনাদেরকে দেখালাম সেটা এখানে শো করছে। তো শো করার জন্য আমি এখানে আরও আপনাদেরকে কিছু ডিটেলস দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা যে এলাহাবাদ ব্যাংকের ওয়েবসাইটটি আছে সেখানে আপনারা চলে যাবেন এবং সেখানে গিয়ে একটা অপশান আছে, যে অপশানে আমি দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার ফর নিউ আইএফএসসি এমআইসিআর কোড। তো এখানে জানার জন্য এখানে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পর এখানে গুরুত্বপূর্ণ কিছু অপশান আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে বন্ধুরা, যে পুরনো কোডগুলি ছিল সেগুলি সমস্ত আপডেট হয়ে নতুন কোডে পরিবর্তন হয়ে গিয়েছে। তো নতুন যে কোড, সেইগুলি কোডগুলি পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে? তো বন্ধুরা, এখানে আপনাকে কিছু করতে হবে না, এখানে আপনার যে ওল্ড আইএফএসসি কোডটা আছে সেটা এখানে দিলে পরে আপনার এখানে নতুন কোডটি শো করবে। অথবা নিচে আরও একটি অপশান আছে, এই যে দেখতে পাচ্ছেন ওল্ড ব্রাঞ্চ কোড, ব্রাঞ্চ নেম। তো আমি এখানে ব্রাঞ্চ নেম দিয়ে দেখাচ্ছি। তো এখানে আমি আমার ব্রাঞ্চের কী বলছে বন্ধুরা, এখানে এখানে প্রথমের যে চারটি আছে সার্চ বাই মিনিমাম 4 লেটার্স, তো এখানে প্রথমের যে চারটি অক্ষর আছে সেই অক্ষরগুলি দিতে বলছে। তো আমি এখানে আমার ব্যাংকের প্রথম চারটি অক্ষর দিয়ে দিচ্ছি। তো আপনারাও এখানে প্রথম চারটি অক্ষর দিয়ে দেবেন ব্যাংকের বা যে ব্যাংকের যে শাখা আছে সেখানে। তো এখানে যে ওল্ড বা নতুন পুরনো যে সমস্ত কোডগুলি আছে সবগুলি এখানে শো করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ নেম, তো এই নামের কী কী কতগুলো শাখা রয়েছে। তো আমার যেহেতু হচ্ছে, তো এখানে দেখতে পাবেন যে ওল্ড আইএফএসসি কোড, তারপর নিউ আইএফএসসি কোড। তো বন্ধুরা, এটা হচ্ছে পুরনো আইএফএসসি কোড যেটা আপনার পরিবর্তিত হয়ে আইএফএসসি, নতুন আইএফএসসি কোড, যেখানে যেটা শুরু হবে আইডি আইবি দিয়ে, যেটা নতুন একটা কোড জেনারেট হয়েছে সেটা হচ্ছে আইডি আইবি দিয়ে শুরু হবে। তো বন্ধুরা, এখানে আপনারা এভাবে দেখে নিতে পারবেন আপনার নতুন আইএফএসসি কোড
তারপর নতুন এমআই শেয়ার কোড, তারপর যে সমস্ত কোডগুলি আছে সমস্ত কোডগুলি আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা, আরও বিস্তারিত জানার জন্য আপনারা আপনাদের হোম ব্রাঞ্চের সঙ্গে যোগাযোগ করুন, তারা আপনাদেরকে আরও বিস্তারিত তথ্য সম্বন্ধে জানাবেন। তো বন্ধুরা, এটি পরিবর্তিত হয়ে গিয়েছে, যেহেতু আপনার ইএম পাওয়ার ব্যাগ ইএম পাওয়ার অ্যাকাউন্ট অ্যাপটি চলবে না 12 তারিখ থেকে, তো সেহেতু আপনাকে ইন্ডিয়ান ব্যাংকের যে ইন্দো অ্যাসিস অ্যাপ্লিকেশনটি আছে সেটি আপনাকে ডাউনলোড করতে বলা হয়েছে। তো সেখান থেকে আপনি আপনার মোবাইল বা ইন্টারনেট ব্যাংকিংটি চালু রাখতে পারবেন, যেহেতু এখানে ইএম পাওয়ার অ্যাপটি কাজ করবে না। তো বন্ধুরা, এখান থেকে আপনারা আপনাদের নতুন আইএফএসসি কোড জেনে নিতে পারবেন। তো বিস্তারিত জানার জন্য আপনারা আপনাদের হোম ব্রাঞ্চের সঙ্গে যোগাযোগ করুন। তো বন্ধুরা, এটি ছিল এলাহাবাদ ব্যাংকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওটি নিয়ে, এখনকার মতো আসছি।